ما بونه نامال الله رولي عبد القادر زلاني رحمت الله غبي رايته پدية چلت زر گئتے گئتے دیکھے شامل اكتا بشان نو دي دکھا جائے وئي نو دير دھارے نو دير کھاتے اكتا بدو محيلا دکھا جائے محيلا تا الله رکس کانت سے الله رولي عبد القادر زلاني وئي بدو بات رکس দয়া করে খুলি বলো মা তোমার কি হয়েছে মা আমাকে একটু শুনতে দাও মা বুড়িমা বলছে ব্যাটা আমার দুঃখের কথা যদি তুমি শুনতে চাও আমি মা বড় কাত হয়ে যাই রে ব্যাটা কি দুঃখ মা বলেন আমার একটা ছেলে ছিল রে ব্যাটা আমার ছেলে আমার অধীনে চলতো আমাকে তো কিসমত করতে এত ভালোবাসতো একদিন আমার কথার বাইরে উনি চলতো না বিয়ার উপযুক্ত বয়স হয়েছিল আমি পাত্রী পছন্দ করেছিলাম আমি সেই পাত্রীর সাথে বিয়ে করার জন্য এই নদী দিয়া দাড়ি মাঝি সহকারে আমার ছেলেকে বিয়ে করতে পাঠিয়ে দেই ছেলে আমার বিয়ে করিয়ে বৌমা নিয়ার ব্যথা এই নদীর উপরে নৌকা যখন চড়ে এমন ঝড় তুফানে আমার বৌমা সহকারে এই নদীতে পড়ি মারা যায় আমি জীবনে ওই ব্যাটাটা আকাশকে দেখতে পারি না একা বসে চলে যাই রে ব্যাটা আমি ওই দিন থেকে বাড়িতে কান্দি আমার আর কেউ নাই আমার মাবুত কেন আমার কলিজাকে কারিয়া নিল আমি বাড়িতে ঘুমাইতে পারি না এক বছর চলে যাই রে ব্যাটা আজকের দিনে এই মাসে এই তারিখে রাত্রিতে আমার ব্যাটার বিয়ের তারিখ ছিল আমি মা বাড়ি থাকতে পারি না এই নদীর কিনারে আসিয়া আমি মহলার কাছে দাবি জানাই জয় গো সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম বলছে মা তোমার দোয়া আল্লাহ পছন্দ না করতেও পারে না মা আমি তোমার দোয়াটা একটু নিজে নিয়ে আমি আল্লাহর কাছে একটু তোমার পক্ষ হয়ে দোয়া চাই জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ গৌসুল আজম আব্দুল কাদের জিলানী মহলা দরবার হাত তোলে আমাবুদ গো মহামাবুদ এই মার কলিজার মালিক কেন তুমি কারিয়া নিলি ও মাওলা আমি আব্দুল কাদের জিলানী হাত তুলছি মাওলা গো বুড়িমার কলিজার টুকুরাকে তুমি ফিরিয়া দাও কত বড় গলি দোয়া তুলছে বাবা আমার মতন অলি না আমার মতন মুত্তাকিন না আমার মতন পরহেজগারি না যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ যার জীবনে এক অর্থ তাহাদুদ কায়দা হলে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ বলছে আব্দুল কাদের তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আব্দুল কাদের রে এই দোয়া করিস না ওই বুড়িমার সন্তান এক বছর আগের আব্দুল কাদের মাছের পেটে চলে গেছে মাছ খেয়ে দে পায়খানা বানাই আর জমিনে ফেলে দিছে রে আব্দুল কাদের ওই পায়খানা মাটির সঙ্গে মিশে গেছে ওই বুড়িমার সন্তানকে ফিরিয়ে দেওয়া সম্ভব না আল্লাহর আলী আব্দুল কাদের জিলানী বললো মাবুদ এটা তো এক বছরের ঘটনা মাবুদ তুমি নিজেই বলছো বাউদা যে মাটিরে তোমাকে বানাইছি সেই মাটিতে তোমাকে রাখ
থাকা হবে আবার পুনের উদ্ধার করিয়ে ওই কবর থাকি কোটি কোটি বছর পরে আমি আল্লাহ জিন্দা করে হাসরে নিয়ে যাব মওলা এটা তো তোর ওয়াদা আল্লাহ এক বছরে তোর বান্দা ওই মাটির পানি তলে তোর কাছে কিছু হইতে পারে না যখন সুবহানাল্লাহ ভাবছেন আমার তার মা তার ছেলের জন্য আল্লাহর অলির কাছে দোয়ার আর্জি জানাইলেন আজকে আমাদের মা কি অবস্থা আছে আল্লাহ নবী বুখারী মুসলিম শরীফে বললেন কানাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা মাতাল ইনসানু ইয়ালকাতান হুয়া মালাহু আমার নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায় আমার নবী বললেন সাদাকাতুল জারিয়া ইল্লা মিন সালাফাতি নবী বলো তিনটা আমল কবর বাসির বঙ্গ হয় না নবী বলো সাদা কাতুল জানিয়া যাই দুনিয়ার বুকে ওই মাটার নামে বাবাটার নামে সাদকা জারিয়া করে দেবে আমার নবী বলেন মেঘে আনতা পাহু বিঘি যদি এলেম শিখি অপরকে শিক্ষা দেয় ওই এলেমের সবগুলো মা বাবা পাবে আল্লাহ রসুল বল আল্লাহ দুল সানে হুমিয়া দুলেহ নেক সন্তান হয়ে যদি দোয়া করে দে ওই মা বাবা জলে কবর বাসির সব পয়া থাকে যখন সুবহানাল্লাহ আব্বা জান আমার শোনা চাল আব্দুল কাদের জিলানি গৌসুল আজম দুই চোখের পানি সিঁড়ে সিঁড়ে দিয়ে কাঁদতেছে আল্লাহ এই ওয়াদা তো তোর আল্লাহ তুমি তো নিজেই বলে দিয়েছ আমি হাজার করো বছর পরে ওই বান্দাকে আমি হাসর ময়দানে হাজির করাবো মাবুদ এই ক্ষমতা যদি তোর হয় এই ক্ষমতা যদি তোর পাওয়ার হয় তাহলে মাওলা এই বান্দির ছেলেকে তোর হাতে ক্ষমতায় তুমি জিন্দা করিতে পারো জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর আলি আব্দুল কাদের জেলানি কামড়ে মাবুদ এই মা তো চুপ হয় না কান্দন তো বন্ধ হয় না মাওলানে এই বান্দিকে তোর চুপ বলার বলন্ত মাওলা কলিজায় ঠান্ডা দেওয়ার মতো বুদ্ধি তোর কাছে আছে মাওলা মাওলা আমি তো দোয়া শেষ করতে পারি না আমি এই বুড়ি মাকে ওয়াদা দিয়েছি আল্লাহ বলে আব্দুল কাদের বুড়ি মাকে একবার নদীর দিকে তাকাইতে ভালো আমি তার সন্তানকে আমি দেখে দেব যেরকম সুবহানাল্লাহ বাবা মার দোয়া কতটুকু মার দোয়া কতটুকু বাবা শোনা জানা না বাবা আল্লাহ রসুল তো বলছে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার পরে পরে আল্লাহর ইবাদত করার পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তুমি তোমার মা বাবার সঙ্গে তুমি সৎ আচরণ ব্যবহার করো 90% যুবক আছে বিবাহ হওয়ার পরে শোনারে কোনো দিন ওই ছেলেটা মা বাবার সাথে সৎ কথা বলতে পারে না কারণ বিবিটা জ্বালা যন্ত্রণা চলে কোন ঠিক নবী ঠিক আমার আব্বার আমার মা আমার ওয়াজ শুনছিল কমে 10 থেকে 12 বছর পর আল্লাহ ওয়াজ করি বাড়ি গেলে মা বলছিল সোনা তুই ওয়াজ করিস না বয়ান করিস না কে ওয়াজ করিস বাবা তুই একটা মাস্টার মানুষ বাবা রে দোয়া করিম রে সোনা এই ওয়াজে যাস না আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না আমি বলছি মা মোবাইল সুইচ অফ করতে পারি না রে মা কেমন করি আমি মোবাইলটা সুইচ অফ করবো মা তুই দোয়া করিস মা রে আবার কোনোদিন জীবনে গালা ভাঙে নাই মা কোনোদিনও ভাঙবে না মা বলে শোনা স্কুলে গেলে তোর হেডমাস্টার প্রিন্সিপাল তো গালি দেবে রে গালা টল নষ্ট হইলে ক্লাসে যদি কথা বলতে না পার তোর হেডমাস্টার তোকে গালি দিবে রে আমি মাকে বলছি মা এই দোয়া করিস রে মা যতদিন তুমি বাঁচে থাকবি মা আমি যতদিন তুই থাক অবস্থায় ওয়াজ করবো মা একটা দিন আমার গালা ভাঙবে না সোনারে ওয়াজ করে বাড়ির দিকে গেলে মা খুশি হয়ে যায়
রমজান মাস ছিল আমার স্কুল তো হাই স্কুল খোলা থাকে সকালে উঠে গোসল করে স্কুলে যায় আটার রমজান ওই দিন হয়ে যায় মা কেবল আমাকে ইশারা করে বাবা কোথায় যাও মা আমি স্কুলে যাই মা মা বলে না বসরে স্কুলে যাস না রে মালিক তোর সাথে আমার কিছু কথা আছে কি তোর আব্বা কোথায় মাটি দিছি মসজিদের মিনারের পিছনে মা কি বলিস মা আমি যদি আজকে মারা যাই তুই আমার কোথায় মাটি দিবি রে শুন আমি বলি করেছি মা জড়াচ্ছে রে ট্যাবলেট খোয়া বোঝা মাথা খারাপ হয়ে ডাক্তারকে ফোন করলাম ডাক্তার এসে বলল হুজুর তোমার মার কোনো মাথা খারাপ হয় নাই তোমার মা ঠিক আছে আবার মা বলে তোর আব্বার কাছে রে আমাকে শুয়ে রাখি আমি জানি না রে মা ওই দিন মারা যাবে রে সকালবেলা কথা হয়ে গেল সব বোনকে ফোন করতে বলে সবাইকে টেলিফোন করলাম সব বোন এসে গেল হায় রে আসরের নামাজ ওই যে বাংলাদেশের কারি সাহেব কোরআন পড়ে রে ইফতারির আগে দশ মিনিট কোরআন পড়ে সবাই শুনি রে আমার মা অসুস্থ হয়ে গেল আমার মা কথা বলে না কেন সবাই কান্দে রে মার কাছে আমি বসে আছি রে বাংলাদেশে আজান দেয় ইন্ডিয়া আজান দেয় সবাই রোজা খুলে রে আমার বিবি বলে আপনি রোজা খুলবেন না আমি খুঁজি কি করে রোজা খুলবো কাল তো আমি মাকে নিয়ে রোজা খুললাম আজকে মা কেন দেখে খালি আঙ্গুরটা নিয়ে চিপি মার মুখে যে বলি মা এই যে রোজার সময় মা আঙ্গুরের রসটা খেয়ে নে রে মা হার বোঝায় জিন্দেগি তা কোনো খাটতে পারবে না মা আঙ্গুরের রস মুখে দেয় মা খালি চোখ দুইটে তের বাইরে হায় রে রোজা বুক বানি দিয়ে নামাজ পড়তে গাই না আমি জানি আমার মা আমার ঠগাইবে না তারাবির মুন্সি বাড়িত নাই কে বা বল হুজু তোমারে তারাবি পড়াইতে হবে মুন্সি বাড়িত নাই তারাবি নামাজের আগে ঈশান নামাজটা খালি পড়াইলাম সালাম ফিরে ইয়া পরশ করি যেই ফিরেছি এমন সবে বাড়ির তাকে ঠিক করে শুরু হয়ে কাকবা বললো বাইরে তোমার বাকি মানুষ তারা বি সামনে দাঁড়ে পড়ে নাও আমার মার বোঝা কি বা ঘটনা হয়ে গেল দৌড়ি যেয়া দেখি রে বড় বুবু ফুকে নিজে রে মাকে বুকে নিয়ে ডাকি মা একটা বার মা তাকে দেখ রাতের মধ্যে খবর হয়ে যায় হাজার হাজার আলিম আসে জানাজার দিদি বলে মৌলানা সুবেন্টেন মৌলানা জাহাঙ্গীর বলে কান্দিস কা খবরদার কান্দিস না তোর মহব্বতে দেখি রে মৌলানা কত আলেম আছে রে সোনা জানালা আল্লাহ রসুল বলছি ইল্লামিন সালাসাতিন নবী বলল তিনটা আমল কবর বাঁশির বন্ধ হয় না রসুল বলল সাদাকাতুল জারিয়া পৃথিবীতে কেউ যদি সাদকা জারিয়া করে দেয় ওই মার নামে বাবার নামে রসুল বলল ওই আমলটা কবর বাঁশির জন্য বন্ধ থাকে না যতই ছেলে মেয়ে দিবে অতই মা বাবা কবরে শান্তি পায় সেই জন্য আব্বা রে এই শুটিং ক্যাম্পে আব্বা কান কান মার নাই রে হাতটা দেখে দেখতে চাই আমি চলে যাব সোনা কারখার মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে দয়া করে আমাকে হাতটা দেখাইয়া দিবেন হুজুর আমার মা নাই হুজুর আমার আব্বা নাই আজকে ঈদগার ময়দানে হুজুর হাত তুলি দেখাইয়া দিলাম ও বাবা রে সেই মাটা হারানো ছেলে হয়ে আজকে সেই মাটার নামে আব্বাটার নামে দাদার নামে দাদির নামে আমি বাবা পাঁচটা বাবার কাছে
আছে ওই বাবা হাত দেখতে চাই দশ হাজার কোটি টাকা ঈদগার ময়দানে দলে আপনি সর্বপ্রথম হাতটা দিয়ে আমি মোলাকাত করতে চাই কে আছে গো তোর মা কবরের মধ্যে আল্লাহ শান্তিতে রাখি দিবে আসুন কে আছে পাঁচটা বাবার কাছে চাইলাম দশটা কোটি হাজার টাকা দশটা কোটি হাজার টাকা এই ঘরের উন্নতির জন্যে আসুন কোন বাবা আছে এই শুটিং ক্যাম্প দামে মসজিদ ঘর উন্নতির জন্যে দশটা হাজার টাকা কোন বান্দাটা আছেন মাকে কবরে শান্তিতে রাখার জন্যে বাবাটাকে কবরে শান্তিতে রাখার জন্যে আল্লাহ রাসূল বুখারী মুসলিম শরীফে বলে দিলেন সাদাকাতুল জারিয়া যদি কোনো বন্ধু যদি নিজের বাপমার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে যায় সেই মা বাবার আমলটা কবরবাসীর বন্ধ থাকে না জোরে কোন সুবহানাল্লাহ কেমন তো পর্যন্ত তার আওলাদ বনি যত আসবে যতই দিবে অতই সব পেয়ে থাকবে আসুন একটা বাবা আসুন দশ হাজার টাকা আজকে ঈদগার ময়দানের জন্য একজন বাবা হাত তুলে যে দেখাইতে পারে হুজুর আমি আমার মার জন্য বাবার জন্য হুজুর আমি এক নম্বরে দশ হাজার টাকা ওয়াদা করব একটা বাবা যদি হাত দেখাইতে পারে আসেন আমার ভাই সব হাত তুলছি আমার সাথে মোলাকাত করবে আসুন আমি তার সাথে মোলাকাত করি মাত্র আধা মিনিট না আধা সেকেন্ড দোয়া করবো আসো ভাই সাহেব তুমি আমার মোলাকাতে আসো আমি আজ চলে যাব রাতে চলে যাব মালদা যাব জলসা করতে দেখে মালা মা বাবা না তাকাইয়া এমন ইতি বান্দারে মাবু মানাই বাবা নাই বাসিয়া সেই বাবা মা নামে দশ হাজার টাকা দেয় রে মাবুদ ঈদগাহ ময়দানে রোলা গিয়া হাত তোল সবাই আল্লাহ আমিন ও ঘ মাওলা ওরে মাবুদ দেখে রে তাকাই এমন মা বাবার সন্তানিতে দশ হাজার টাকা দিল মোলা তোরে বাদতে জাগার লাগিয়া লেরে মোলা কখনো করে আলা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসুন আমার ভাই সাহেবের মতন করি আর একটা বাবা দশ হাজার টাকা দেনেওয়ালা তার হাত ধরে মোলাকাত করে দোয়া করে দিবে আল্লাহ তো কোনোদিনও গরিব বানাবে না অভাব রাখবে না আমি ঘুরে যাই কি নাম বাবা মা বাবা আছে মা নাই মা নাই বাবা নাই তোমার ঘোষেন দলতার টাকা লেই রে লেখিয়া মা তুমি অমর হয়ে থাক মোর জীবনের তরে তুমি মা মরা গেলে কাঁদব নিশারাথি নাই রে মলা মা বাপ তাবার গে কার দিকে তাকাইবে রাতি উঠিয়া আসে মা বাবা কবরে শুয়া আল্লাহমিন ও মাওলা ওরে মাবুদ নেরে কবুল করিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই থাকবে আসুন দুই ভাই আমার দশ হাজার কোটি দিয়েছেন আমি পাঁচটা বাবা নাম চাচ্ছিলাম আসুন আর তিনটে বাবা কে আছে দশ হাজার কোটি আসুন বাবা সময় নষ্ট করবো না আমার পরবর্তী যে দেলোয়ার হোসেন সাহেব ভাই সাহেব উনি আমার এক ঘরেতে আসছিলাম বহুখান গল্প করলাম একসাথে হ্যাঁ গল্প করি করি ওনাকে ছাড়িয়ে আমি চলে আসলাম উনি আসে উনি আসতেছে কিছুক্ষণ পরে আসতেছেন আব্বারা যার জন্য আপনারা ইন্তজার হয়ে আছেন আজকে আমি আপনাদের কাছে আমি পাঁচটা বাবার হাত ছুট করলাম বাবা আমি দোয়া করি যাব বাবা দোয়া করি যাব আল্লাহ জীবনে তোকে গরিব বানাবে না আল্লাহ কোনদিন তোমাকে অভাব অনাটনা বাড়িতে দেখ
ঈদগাহ খাবে না আর তিন নম্বর বাবা 10,000 টাকা দিয়ে এই ঈদগাহ ময়দানে মসজিদের এই সেক্রেটারি প্রেসিডেন্ট এই ঈদগাহ ময়দানের প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে আমি তিন নম্বর বাবাটা হাত পাতি জানলাম কে আছে বাবজন আমার 10,000 টাকা তিন নম্বর বাবার কাছে হাত তুলে দেব কি নাম বাবা কাশেম আলী দেখে মাওলা দেখে রে তাকাইয়া 10,000 টাকা দিল মাওলা 1,000 দিল মাওলা নগদে বুঝিয়া নেরে মাওলা তুমি কবুল করিয়া নাই তাকবীর যাইও না কাশেম কারে বালা তুমি কাশেম মইরারে গেলে নবীর বংশ থাকিবে না যাইও না কাশেম তুমি কারে বালা নাই তাকবীর আসুন বাবা তিনটে বাবা হয়ে গেছে আর দুইটে বাবা নামাইতে 50,000 টাকা হয়ে যাবে আসুন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজমের চোখের পানি দেখি মাহবুব মাওলা সহ্য করতে পারল না আর সেই বুড়িমা বলছিল আল্লাহ যতক্ষণ আমার সন্তানকে আমাকে এক নজর দেখিয়া দিবি না আমি মা বাড়ির দিকে পা দেওয়া সম্ভব হয় না জোরে কোন সুবহানা আল্লাহ বলে আব্দুল কাদের আর কান্দিস না ওরে আব্দুল কাদের তাকে দেখ বুড়িমার সন্তান আমি নদীতে ভাসিয়া দিলাম তোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার সোনা চানবে ও আব্বারা কেন তোরা বোঝো না যে মা কবরে পড়ে আছে যে বাবা কবরে পড়ে আছে সেই বাবার যদি তুমি নেক সন্তান হও নবী বলো আউলাদুন সালেহুন ইয়াদুল্লাহ নবী বলো নেক সন্তান যখন দোয়া করে সেই দোয়া কবরবাসীর কাছে সরাসরি কবুল হয়ে যায় সেই জন্য বলছি বাপ বাবা 10,000 চাবো না রে সোনা কষ্ট হয় বাবা তিনটে বাবার কাছে পাইলাম 10 জন বাবার কাছে আমি 5,000 করে ওয়াদা চাই আল্লাহ নবী বলছিলেন দুনিয়াতে 10 জন সাহাবি জান্নাতে ছাড়িবে আল্লাহ নিজ হাতে দিয়েছে যখন সুবহানাল্লাহ আসুন বাবা আমি 10টা বাবার কাছে 5,000 করে টাকা চাইলাম আসুন আমার মা বোনেরা আমারা গত রাইতে আমি মদনা করে হাফিজি মাদ্রাসা জলসা করছিলাম একটা মেয়ে টাকা আসছিলাম 5,000 মেয়েটা টাকা না দিয়ে কানে সোনালি খুলি দিয়ে দোয়া আমার মনে না গো আমারা তোমার কাছে আজকে টাকা নাই মা তোমার মা কবরে আছে মা তোমার আব্বাটা কবরে আছে মা আল্লাহ নবী যখন যুদ্ধে যায় স্বামীরা যখন দান করে নবীকে সাহায্য দেয় মহিলারা বলে হুজুর আমরা কি দিয়ে তোমার সাহায্য করব রসুল বলছে তোমার কাছে যদি পয়সা নাই তোরা গহেনা পাতি দিয়ে পর্যন্ত সাহায্য করতে পারো জোরে বল সুবহানাল্লাহ ও মা বোনেরা আমারা ও শুটিং ক্যাম্পের মা বোনেরা আমার মা বোন গো তোর মা নাই তোর আব্বা নাই রে মা আজকে কবরে শুয়ে আছে রে মা তোর বাপের বাড়ি দিনহাটা আমার স্বামীর বাড়ি শুটিং ক্যাম্পে মা তোর মাটার কথা মনে পড়ে মা তোর আব্বাটার কথা মনে পড়ে মা সেই মাটার নামে আব্বাটার নামে মা 1,000 করে 500 করে যদি সাদগা দিয়ে দাও আল্লাহ তোর মা বাবা কব তুমি জান্নাতের বাগান দেখতে পারবা জোরে বল সুবহানাল্লাহ কি নাম বাবা মা বাবা আছে জাকির হোসেন মাসের বাবু বাবা নাই 5,000 টাকা দের মৌলা দান করিয়া মানা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই মায়ের দিলে কেহ ব্যথা দিও না আল্লাহ
জাকির হোসেনের মা আছে বাবা নাই আল্লাহ 5000 টাকা দিয়েছে আল্লাহ তার মার হায়াত বাড়িয়া দাও আল্লাহ তার আব্বার কবরটাকে জান্নাতের বাগান করে দাও জোরে বলেন আমিন আসুন বাবা 5000 কে 10টা বাবার কাছে চাচিরাম জাকির হোসেন বাবা আমার সর্বপ্রথম নামটা লিখে দিয়েছিলেন আসুন 10 নম্বরের ভিতরে 1 নম্বর পেলাম 2 নম্বর বাবাটা কে আছেন 5000 আমি দোয়া করে চলে যাব ইনশাআল্লাহ আসুন হাত দেখাতে পারেন ওখান থেকে আমি মুলাকাত করে দিয়ে যাব ইনশাআল্লাহ আসুন 2 নম্বর বাবাটা 5000 টাকা আমার 2 নম্বর বাবাটা কে আছেন কি নাম বাবা ওয়াজে থালি সবার সভাপতি না সবার সভাপতি ওয়াজে থালি মোলারে 5000 টাকা দেয় না মওলা দান করি ঈদ ঘর ময়দান লাগি নেরে মওলা কবুল করি আল্লাহ আমিন ও গো মওলা ও গো মাবুল জাকির হোসেন ওয়াজে থালি দেন মওলা 5000 টাকা করে দান করিল মা বাবার লাগি নেরে মওলা কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাই তাকবীর আসুন বাবা কে আছেন শোনাচ্ছেন না দুইজন বাবা পেলাম 10 জনের কাছে যাচ্ছিলাম 10 জনের কাছে যাচ্ছিলাম 5000 কোটি টাকা আব্বা জান আর 8 জন বাকি আছে আল্লাহ বান্দার জন্য জান্নাতুল সাত 8টা জান্নাত আল্লাহ বানাইছে বান্দার জন্য আল্লাহ বান্দা বান্দার 8টা জান্নাত বানাইছে আসুন কে আছেন বাবা 3 নম্বর বাবাটা কে আছেন আসুন 5000 টাকা আমার মা বোনের আমার আম্মারা আমার শুটিং ক্যাম্প পাতলা খোয়া এলাকা যত মা বোন আছে কদমতলার থেকে শুরু করিয়ে পুন্ডি বাড়িতে যত মা বোন এসেছেন সোনাপুর থেকে সিমলা বাড়িতে গিয়ে আমার যত মা বোন এসেছেন আমি একটা মার কাছে অনুরোধ করলে মা তুই 5000 টাকা দিয়ে তোর মা তোর বাবাকে মা তোর বংশ দাদা দাদির জন্য মা জান্নাতের বাগান করে যা 5000 টাকা দান করে যাবেন মা তোমার কাছে পয়সা নাই মা তোমার উপরঞ্চি বহুত সোনা গহেনা থাকে যে একটা সোনা দিয়ে দান করতে পারো আল্লাহ তোমার সোনা ওসিলা করে তোমার মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে কি নাম বাবা মহাসিন আলী আল্লাহ না থাকবে দেখে মলা তাকাইয়া মহাসিন আলী পয়সা বাবার রে 5000 টাকা দেন মলা এই না ঈদ গানের লাগি মা বাবার লাগি আসুন বাবজান আমার তিনজন হয়ে গেছে আর 4 নম্বর বাবাটা কি আছেন 5000 টাকা 4 নম্বর বাবাটা কি আছেন আসুন এই মঞ্চের নিচে আমার জেলা ভোলান্ডিয়া যারা আছেন আমার জলসা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট ক্যাশ কমিটির সদস্য বৃন্দ যারা আছেন তাকে আমি 5000 কি লাগাইতে বললাম আসুন জলসা কমিটির সেক্রেটারি বা ঈদগাহ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট উপসভাপতি সভাপতি সাহেব যারা আছেন আসুন আমি 10000 কত বাবা 10000 কি নাম হায়দার আলী নাই থাকবে মা বললা তোমাদের কাছে রুমাল গিয়েছে মা আমার আম্মারা আমার বাবা বোনেরা ফাতেমা সকিনা লাভলি মরমি হাজারা সামেন ওমেনা খাদিজা নোমেনা আয়েশা জোলেকা ঝনঝনি ভুনভুনি যত মা বোন আছে মা তোমাদের প্যান্ডেলে চাদর রুমেল চলে গেছে মা ওই চাদর রুমেলের মধ্যে মা 1000 টাকা 500 টাকা 200 টাকা 10 টাকা 20 টাকা যা উপরে মা যা আছে তোমার আঞ্চলে বান্দা সমস্ত মা সমস্ত দান খরার দিয়ে দাও মা আমি আপসামাও তোমার জন্য দোয়া করব আসুন বাবা আমার হ্যাঁ হায়দার আলী ভাই 10000 টাকা দান করলো জোরে করে নাই তাকবীর আল্লাহ বাবা 10000 চাইলে মা পাইতে পাইলাম ইনশাআল্লাহ আমি 5000 টাকা চাচ্ছিলাম ইনশাআল্লাহ চারটে পয়া গেলাম আর একটা বাবা 5000 টাকা হলে পাঁচজন হয়ে যায় 10000 চারটে পাইলাম 5000 চারটে পাইলাম আর একটা হলে বাবা 5000-এর পাঁচটা হয়ে যাবে আসুন সোনা কোন বাবাটা আছেন হুজুর 10 দিতে পারি না হুজুর কষ্ট হয় আমি 5000 টাকা দেব হুজুর আমার নামটা নিয়ে একটু দোয়া করে দেন এই বাবজন আমার আমি দোয়া করে দিয়ে চলে যাব ইনশাআল্লাহ আমার পরবর্তী আমার সেই দেলাওয়ার ভাই সাইফ হিসাব এসে যাবেন আপনাদের এই শুটিং ক্যাম্পে আসি নি তো আরাম করতেছেন মসজিদের সেক্রেটারির বাড়িতে একের সঙ্গে এতক্ষণ ছিলাম আসুন কোন বন্ধু আছেন আসুন বাবা 5000 টাকা
আসল কোন বন্ধু দোয়া করে দেব আমার আব্বারা আমার সোনার চানারা আমার মা বোনেরা কেন মা বোঝেন না মা জান্নাত যদি যাইতে চান মা ও মা মা গো জান্নাত যদি যাইতে চান হযরত ঈসা রূহুল্লাহ যখন জুরু জালেন পাহাড়ের মধ্যে মা মরিয়ম যখন ওনাকে লালিত পালিত করেন হযরত ঈসা রূহুল্লাহ একদিন মার কাছে একটা আরজি জানায় মা ঈসা রূহুল্লাহ কে মা আমি তোমার সন্তান মা আমাকে ঈসা রূহুল্লাহ নাম রেখেছো মা রে আমার জন্য মা তোমার কত কষ্ট হয়েছে রে মা মা জেরুজালেমের মানুষ তোকে কেউ আশ্রয় দেয় নাই মা মা তোর শরীরে রক্তগুলো জমিনে কুরবানি হয়েছে মা মা গো আজকে আমি তোর বেটা রূহ আমি ঈসা রূহুল্লাহ বলে মা আমার কথাটা মানবেন মা মা আমি তোর কাছে আরজি করলাম মরিয়াম বলো বেটা রে ঈসা কি বলতে চাও মা আমার জন্য যত কষ্ট করলি রে মা আজকে আমি তোমার জন্য একটু কষ্ট করতে চাই মরিয়াম বলে তুমি কি কষ্ট করতে চাও মা তুমি এখানে রওয়া মা জেরুজালেম পাহাড়ে মা আমি আজকে আমি নিজ হাতে আমি তোমার ফল আনি খোয়াবো যদি কথা সুবহানাল্লাহ না মরিয়াম কছে বাবা তুমি ছোট বাচ্চা এই জেরুজালেম পাহাড়ে যেটা ফল আছে সে উপর গাছে আছে নিচের গাছে না তুই তো পারবি না বা না মা তোমার আদেশ পাইলে মা আমি যাব মা মা আপনি যদি আদেশ করেন মা যতই কষ্ট হোক না কেন মা আজকের জন্যে মা আমাকে আদেশ করুন আমি তোমাকে হাত দিয়ে একটা ফল মুখে দেব আল্লাহ নবী সরুল্লাহ দোয়া চাইরে মরিয়মের কাছে মা আমি আপনার আদেশ সারা যেতে পারি না রে মা আমাকে আদেশ করুন মা আমার মনটা কেন মা চায় মা আজকে আমার নিজ দিয়ে একটা ফল আমি তোমার মুখে দেব যেরকম সুবহানাল্লাহ বাপজন আমার সোনার চানারা একজন নবী যদি হয় মার মুখে একটা ফল দিতে চায় আর বর্তমান যুগে মা যদি না খেয়ে ঘরের মধ্যে পায়খানা পেশাব করি রয় তবে ওই ছেলে বউকে কেন আমার মাটা কেমন আছে যেরকম ঠিক না ঠিক মরিয়াম বলছে বেটা ঈসা রে তুমি আমার কাছে এত কেন আরজি করছো বাবা ঠিক আছে বাবা রে তুমি কষ্ট করিও না জেরুজালেম পাহাড়ে তুমি যাইতে পারো ফল না পেলে বাবা তুমি ফিরে আসিও কিন্তু কষ্ট করিও না বন্ধ রে আল্লাহ নবী সরুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে ঢুকলেন খালি কাঁদে আর বলে মওলা আমার মা আমার জন্য কত কষ্ট করেছে মাওলারে আমার মার কাছে একটা ফল আমি খেয়ে নেবো মাওলা আমার কাছে নজরে নিচে কেন ফল নাই আমি এই ফল না পাইলে আমি কালিয়াতে যেতে পারবো না মাওলা আমি মাকে ওয়াদা দিয়েছি আমি খালি হাতে মার কাছে যেতে পারি না আরে ঈসা রূহুল্লাহ জেরুজালেম পাহাড়ের ভিতরে ঘুরিতে ঘুরিতে দেখে একটা ফল গাছের নিচে হয়েছে যেরকম সুবহানাল্লাহ সেই ফলটা সেরার মতো ঈসা রূহুল্লাহর ক্যাপাসিটি আছে যখন ফলটার কাছে যায় আল্লাহ বলে আজরাইল যা মরিয়মের জানটা খাবাজ করে নিয়ে আয় ঈসা ফল না খোয়াইতে আজরাই এই বিচার মার মরিয়মকে তুমি কারে নিয়ে আসো যারে আজরাই তুমি যা দেরি করিও না মরিয়ম আর দুনিয়ায় থাকতে পারে না ঈসা রূহুল্লাহ ফল পেয়ে আল্লাহর কাছে কানে আল্লাহ আমার মাকে আমি ফল খোয়াতে পারবো আল্লাহ আমার মা না বড় খুশি হয়ে যাবে ঈসা রূহুল্লাহ ফল নিয়ে জেরুজালেম থেকে মার কাছে যায় আল্লাহ ফেরেশতা আজরাইল মরিয়মের কাছে সামনে দাঁড়ায় মরিয়ম বলছে তুমি কে কইছে মা আমি আজরাই কেন তোর জাননিতে আছি আল্লাহ পাঠিয়ে দিয়েছে মরিয়ম বলছে না না
আমার ইসানুল পলান থেকে তিরে আজরাইল আমাকে তুডুক সময় দাও আমার ইসাকে আমি এক নজর দেখতে চাই আদরাল বলছে মরিয়ম আল্লাহ কাছে এই নির্দেশনায় আমাকে দেয় নাই তুমি রেডি হয়ে যা রে মরিয়ম আমি তোর জান টানিয়া যাব আরে বন্ধুগণ আমার মরিয়ম কানে কানে বলছে আদরাইলে যে সন্তান জ্বললে মাতা রক্ত পাই দিয়ে জুর জালমে পা মাটি রক্ত তো করলাম সেই মরণকালে সন্তানটাকে এক নজর আমাকে দেখতে দাও আজাল বলছে মরিয়ম এইটুকু সময় আমাকে আল্লাহ দেয় না ইসার হল্লা বড় আনন্দে আসতেছে বড় আনন্দে আমার মা আমি নিজে ভুল করতে পারবো রে আরে ইসার হল্লা মার কাছা কাছি পৌঁছে যাবে আসতে করি আসাই তারা জানটা নিয়ে চলে গেল ইসার হল্লা ফলানি দেখে মা বোঝায় ঘুমিয়ে গেছে রে আমি আমার মাকে ডেকে ফলটা খেয়ে দেব মা ঘুমেশ না রে মা আমি ফল আনছি রে মা ফল খেয়ে দেখো মা আমার হাত দিয়ে ফল করে মা কেন কথা বলে না রে মা কেন তা খায় না আবার গাওনরে বলে মা তুই কথা বলিস না কেমা মা তুমি আমার দিকে তাকাও ঈশা কান্দে রে ঈশা দিদিকে মা কোন সেই দিকে মাল ইসারুল কালে বাবু আবার মাকে কেন তুই কারিনি মালা গাও আমার মা তুই কেন কারিনি রে মল যে মা আমার জন্য এত কষ্ট করল রে মওলা মওলা আমার মাকে তুই কেন কারে নিলি আমি কাকে মা করে থাকবো আল্লাহ বলছি ওই সারে কান্দিস কা পৃথিবী এমন একজন নবী আরো আসবে উনিও মা খারাপ হয়ে যাবে রে মা দূর পাইবে না বন্ধ কর আমার আজকে আমার মা আছে রে কত আদর পাই মা বুড়ে হইল রে ছেলের বয়স মার বয়স যদি অল্প কম বেশি হয় তবু মা ছেলেকে দেখলে পাগল হয়ে যায় ও বউ মা ও মাস্টার বেটি আমার খোকা বাড়ি আছে কি না আমার খোকাকে আমার রুমে আসতে বল আমি বাবাকে এক নজর দেখতে চাই বাবা রে আজকে সেই মাটাকে শান্তিতে রাখার জন্যে আমি 5,000 টাকা এই ঈদগার জমিনের জন্যে একটা বাবার হাত জোর করলাম আছে কোনো সোনা 5,000 টাকা আর একটা বাবার কাছে আমি তোর মাটাকে শান্তিতে রাখার জন্যে কে আছেন গো আর একটা বাবা 5,000 টাকা দেনওয়ালা একটা মা বোন যদি আসে হুজুর আমি 5 দিতে পারবো না হুজুর আমি পর্দার মধ্যে চাদরের মধ্যে 1,000 টাকা দিয়েছি হুজুর হুজুর আমি 1,000 দিতে পারিনি হুজুর আমি আমার আম্মাটার জন্য 500 টাকা দিয়েছি হুজুর হুজুর আমি 500 টাকা দিতে পারিনি হুজুর আমি 100 টাকা দিয়েছি আমার মা বোনেরা আমার আম্মারা যারা আছেন তোমার মা তোমার বাবাটাকে তোমার শ্বশুরটা শাশুড়িটাকে শান্তিতে রাখার জন্য জান্নাতের বাগ রাখার জন্যে মা 100, 200, 500 টাকা আব্বার 5,000 দিতে পারেন না আমি 5টা বাবার কাছে আবার নিচের দিকে চলিয়ে যাব ধাপে আসুন বাবা 5 দিতে পারেন না 10 দিতে পারেন না জোর করব না 2,500 টাকা করি 5টা বাবার কাছে আর্জি জানাইলাম আছে কোনো বাবা হুজুর আমার
আমি আরে হাজার টাকা দেব হুজুর হুজুর আমার আরে হাজার টাকা আমার মারজনে সাদগা করিয়া দিলাম ও হুজুর হো হুজুর আমার মা নাই আব্বা নাই আমি আরে হাজার টাকা ওয়াদা করলাম এই শুটিং ক্যামে কি আছে বাবা আরে হাজার টাকা দিয়ে তোর মা টাক তোর আব্বা টাক কবরে শান্তি রাখার জন্য একটা আব্বা হাত তোলাইবেন নগদ দেনওয়ালা বারে আড়াই হাজার টাকার নামটা লিখে দেবে আসো কি আছেন বাবা